সবারই উপকারে আসবে। আজ হঠাৎ করে মনে হলো যে মাছ খাবো, কিন্তু বাসায় তো বউ নাই, তো মাছ যে আনবো রান্নাটা না হয় করতে পারলাম, কিন্তু মাছটা কাটবো কী করে? হ্যাঁ, যাই হোক, খাওয়ার যখন ইচ্ছা হলো বাজারে গেলাম, গিয়ে মোটামুটি বড় দেখে, মানে এর থেকে বড় আর পেলাম না, এটাই বড় ছিল আজকের বাজারে ইলিশ। সবচেয়ে বড় তিনটা ইলিশ নিয়ে আসলাম, নিয়ে আসা বাসায় আসা তো মহা বিপদ, এখন এটা কাটবো কী করে, মানে কীভাবে এটাকে আঁশগুলো ছাড়াবো? তো কোনো কিছু চিন্তা করে পেলাম না, তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, এটা অনেকটা আসলে দুষ্ট বুদ্ধি, দেখি কাজে লাগে কি না। হ্যাঁ, তারপর আমরা মাছের আঁশগুলোকে সহজে ছাড়ানোর জন্য প্রথমে আমরা মাছগুলোকে কিছু লবণ মিক্সড করে দিলাম, এক চামচ লবণ আমরা মাছগুলো তিনটা মাছই ভালোভাবে মিক্সড করলাম। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা লবণগুলো মাখাচ্ছি মাছের মধ্যে, যতটুকু সম্ভব আমরা ভালো করে লবণটা মাখাবো, যেন আঁশযুক্ত সব জায়গায় লবণটা মিক্সড হয়। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, বাসায় তো আমরা বেশিরভাগই মানে মোটামুটি ভালো লবণই ইউজ করি, তো সেই ক্ষেত্রে এসার জন্য আপনারা কম দামি লবণও ইউজ করতে পারেন। তো আমরা লবণটা মাখানোর পরে দুই মিনিট অপেক্ষা করতে পারি, যেন মানে আঁশটা একটু নরম হয়ে যাবে। তারপর যে কোনো একটা বোতলের ক্যাপ খুলবো আমরা, প্রত্যেকটা বোতলের ক্যাপ খুলে এই ক্যাপটা নেব। তবে ক্যাপের নিচে একটা অংশ থাকে, যেটা আপনাদের যখন ব্যান্ডিং করা হয় তখন এটা ফিক্সড করা থাকে, যদি এই অংশটা থাকে তাহলে ভালো হয়। এটাকে আমরা জাস্ট একটা প্রান্ত রেখে দেবো, বাকিটা আলগা করে নেবো, ধরার সুবিধার জন্য। ওকে, তারপর দেখেন আমরা আসলে কীভাবে মাছের আঁশগুলো ছাড়াতে পারি। আমরা সুবিধা মতোভাবে মাছটাকে ধরে নেব, তারপর হচ্ছে কি আমরা আঁশের উল্টো দিকে গসতে হবে, আঁশের সোজাসুজি গসলে সেই আঁশটা মুক্ত হবে না। দেখেন খুব সহজেই আঁশগুলো আমরা সাইডে ফেলতে পারব। বন্ধুরা দেখেন খুব অল্প সময়ে আমরাই সম্পূর্ণ মাছের আঁশটাকেই মুক্ত করে ফেললাম। আমরা একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে মাছের কোনো অংশে আঁশ নেই, ঠিক আছে? তারপর আমরা এটাকে লবণ সরি, তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর কেটে ভিতরের অংশটা ফেলে দেব। তারপর মনে করেন যে বাজার চচ্চড়ি তরকারি যা ভালো লাগে খেয়ে নেব। ওকে, গুড বাই। আমরা নেক্সট টিউটোরিয়ালে আপনারা দেখতে পাবেন কীভাবে মাছ কাটতে হয়। তো টোটালি ব্যাচেলর বন্ধুদের জন্য এটা আমাদের একটি সারপ্রাইজ স্বরূপ, কীভাবে মাছ কাটবেন। সো দেখতে থাকুন আমাদের নেক্সট টিউটোরিয়াল, অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।